एक्ट थ्री सीन सिक्स फोरेस द पैलेस। पैलेस फोरेसर सीन एंटार लेनक्स एंड एनादार लर्ड। लेनक्स এবং অ্যানাদার লর্ড এন্টার করলো। লেনক্স বলছে, মাই ফর্মার স্পিচেস হ্যাভ বাট হিট ইউর থটস। এর আগে আমি যা বলেছি সেটা সেটা দেখাচ্ছে যে আমার চিন্তা ভাবনা অনেকটাই মেলে, হুইচ ক্যান ইন্টারপ্রেট ফার্দার, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করতে পারি এবং তুমি তোমার মতন পরিণাম বের করতে পারবে। অনলি আই সে, আমি শুধু বলতে পারি, থিংস হ্যাভ বিন স্ট্রেঞ্জলি বর্ন, যে সব কিছু স্ট্রেঞ্জ ভাবে হচ্ছে। এভরিথিং ইজ এ স্ট্রেঞ্জ। দ্য গ্রেসিয়াস ডানকান ওয়াজ পিটিড অফ ম্যাকবেথ। ম্যাকবেথ ডানকানের জন্য দুঃখ প্রকাশ করছে। ম্যারি হি ওয়াজ ডেড, যদিও সে মরে যাওয়ার পরে। অ্যান্ড দ্য রাইট ভ্যালিয়ান্ট ব্যাঙ্কো ওয়ার্কড টু লেট, হোম ইউ মে সে ইফ ইট প্লিজ ইউ। ওয়েল, তো অ্যান্ড দ্য রাইট ভ্যালিয়ান্ট ব্যাঙ্কো ওয়ার্ক টু লেট, এবং ব্যাঙ্কো গভীর রাতে হেঁটে বেড়াচ্ছিল, হোম ইউ মে সে ইফ ইট প্লিজ ইউ, ফ্লিয়ান্স কিল্ড, ফর ফ্লিয়ান্স ফ্লেড। তুমি বলতে পারো যে ফ্লিয়ান্সই মেরেছে, কারণ ফ্লিয়ান্স পালিয়ে গেছে ক্রাইম সিন থেকে। মেন মাস্ট নট ওয়াক টু লেট, বলছে মানুষের এত গভীর রাতে আর হাঁটা উচিত নয়। হু ক্যান নট ওয়ান্ট দ্য থট হাউ মনস্ট্রাস ইট ওয়াজ ফর ম্যালকম অ্যান্ড ফর ডোনাল্ড ওয়েন টু কিল দ্য গ্যাসিয়াস ফাদার। বলছে, ইটস সাচ আ মনস্ট্রাস অ্যাক্ট টু কিল দেয়ার ওন ফাদার ফর ম্যালকম অ্যান্ড ডোনাল্ড ওয়েন। ডোনাল্ড ওয়েন আর ম্যালকম যে তার বাবাকে হত্যা করেছে, সেটা খুবই একটা মনস্ট্রাস অ্যাক্ট, ড্যামড ফ্যাক্ট, একটা ড্যামড ফ্যাক্ট। হাউ ইট ডিড গ্রিভ ম্যাকবেথ, ম্যাকবেথ সত্যি কতটা দুঃখ পেয়েছে। ডিড হি নট স্ট্রেট ইন পায়োস রেজ দ্য টু ডেলিনকুয়েন্স টিয়ার দ্যাট ওয়ার দ্য স্লেভস অফ ড্রয়িং অ্যান্ড থ্রলস অফ স্লিপ। তো ডিড হি নট স্ট্রেট ইন পায়োস রেজ দ্য টু ডেলিনকুয়েন্স টিয়ার, মানে ম্যাকবেথ কি ওরা ঠিক করেনি ওদের দুজনকে মেরে দিয়ে, ওই যারা গার্ডসম্যানগুলোকে মেরে দিয়ে, দ্যাট ওয়ার দ্য স্লেভস অফ ড্রিঙ্ক অ্যান্ড থ্রলস অফ স্লিপ, যে ওই স্লেভগুলো যখন ঘুমোচ্ছিল এবং মাতাল হয়ে পড়েছিল তখন তাদেরকে মেরে দিয়ে গিয়ে ঠিক করেনি, মানে এতটাই সে দুঃখ পেয়েছিল, ক্রোধান্বিত হয়ে গিয়েছিল, মেরে দিয়ে ঠিক করেনি কি। ও ওয়াজ নট দ্য নোবলি ডান, মানে ওই তো সেটা কি মানে ঠিক করেনি, মহান কাজ নয় কি সেটা, ঠিক কাজ করেছে তো সে, ওকে ঠিক করেনি জিজ্ঞেস করছে। আই অ্যান্ড ওয়াইজলি টু, এবং বুদ্ধিমান বটে। ফর ইট উড হ্যাভ অ্যাঙ্গার্ড এনি হার্ট অ্যালাইভ টু হিয়ার দ্য মেন ডিনাই ইট, কারণ ওই মেনগুলো যখন অ্যালাইভ থাকবে এবং ডিনাই করবে অপরাধগুলো, তখন যে কোনো হার্ট, যে কোনো মানুষই তো রেগে যাবে। সো দ্যাট আই সে, তাই আমি বলছি, হি হ্যাজ বর্ন অল থিংস ওয়েল, সে সত্যি সব কিছু ঠিক করেছে। অ্যান্ড আই ডু থিঙ্ক দ্যাট হ্যাড হি ডানকান সনস আন্ডার হিস কি, আর আমি যদি আমি মনে করি যে যদি ডানকানের ছেলেরা তার মেনে এতে থাকতো, আর তার এতে থাকতো মানে তার জিম্মায় থাকতো, সে যদি ডানকানের ছেলেদের ওপর কন্ট্রোল করতে পারতো, কন্ট্রোলে রাখতে পারতো, অ্যাজ অ্যান্ড প্লিজ হেভেন হি শ্যাল নট, হ্যাঁ যদিও সেটা সে করতে পারতো না, দে শুড ফাইন হোয়াট ইট ওয়্যার টু কিল আ ফাদার, তখন তারা বুঝতে পারতো যে এটা কীরকম বড় একটা অপরাধ এবং এটা মানে কতটাই একটা খারাপ কাজ নিজের বাবাকে হত্যা করা। সো শুড ফ্লিয়ান্স, এবং ফ্লিয়ান্সের ক্ষেত্রেও তাই, মানে প্রত্যেকটা খুনের দায় তাদের ছেলেদের ওপর চেপে যাচ্ছে, যেহেতু ছেলেগুলো ক্রাইম সিন থেকে পালিয়ে গেছে, কিন্তু সব দুটো খুনই ম্যাকবেথ করেছে। আর এখানে ম্যাকবেথকে বাহবা দিচ্ছে যে ম্যাকবেথ যদি ওদের ছেলেগুলোকে কন্ট্রোল করতো তাহলে বুঝতে পারতো যে এটা কত বড় পাপের কাজ, আর ম্যাকবেথ ঠিক করেছে গার্ডসগুলোকে মেরে দিয়ে। ম্যাকবেথ যে কেন গার্ডগুলোকে মেরেছে ম্যাকবেথই জানে, সমস্ত প্রমাণ লোপাট করবার জন্য। বাট পিস ওয়েল, ফর ফ্রম ব্রড ওয়ার্ডস অ্যান্ড কজ হি ফেল্ড হিজ প্রেজেন্স অ্যাট দি টাইরান্টস ফিস্ট। আই হিয়ার ম্যাকডাফ লিভস ইন ডিসগ্রেস স্যার, ক্যান ইউ টেল হোয়্যার হি বেস্টোজ হিমসেলফ। তো যেটা বলছে যে কজ হি ফেল্ড হিজ প্রেজেন্স অ্যাট দ্য টাইরান্টস ফিস্ট, মানে সে যেহেতু মানে ওই আমাদের ফিস্টে আসতে পারেনি, মহাভোজ যে নৈশ ভোজটা যে হয়েছিল রাতের বেলা খাওয়া দাওয়ার আয়োজনটা হয়েছিল, সেখানে যেহেতু সে আসতে পারেনি, আই হিয়ার মানে ম্যাকডাব আসতে পারেনি, আই হিয়ার ম্যাকডাব লিভস ইন ডিসগ্রেস,
আমার মনে হচ্ছে ম্যাকডাফ ডিসগ্রেসের মধ্যে রয়েছে, রাজার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে। স্যার, ক্যান ইউ টেল হোয়ার হি বিস্টোস হিমসেলফ? তুমি কি বলতে পারবে স্যার যে সে এখন নিজেকে কোথায় লুকিয়ে রাখছে, কোথায় আছে সে এখন? হোয়ার হি ইজ নাও? ওয়েল, এবারে লর্ড বলছে, দ্য সন অফ ডানকান ফ্রম হোম দিস টায়ারান্ট হোল্ডস দ্য ডিউ অফ বার্থ, ডানকানের ছেলে ম্যালকম, যার কাছ থেকে তার রাজকীয় ক্ষমতা এই আমাদের ম্যাকবেথ ছিনিয়ে নিয়েছে, লিভস ইন দ্য ইংলিশ কোর্ট, সে এখন ইংল্যান্ডে রয়েছে, অ্যান্ড ইজ রিসিভড অফ দ্য মোস্ট পায়স এডওয়ার্ড উইথ সাচ গ্রেস দ্যাট দ্য মেলেভোলেন্স অফ ফর্চুন নাথিং টেকস ফ্রম হিজ হাই রেসপেক্ট। আচ্ছা, তো এখন সে ইংলিশ মানে ইংল্যান্ডে রয়েছে, অ্যান্ড রিসিভড এবং রিসিভ করছে, রিসিভড অফ দ্য মোস্ট পায়স, মোস্ট ধার্মিক রাজা এডওয়ার্ড তার কাছ থেকে সম্মান গ্রেস রিসিভ করছে, যে এমনভাবে রিসিভ করছে মানে রাজা তাকে এতটাই সম্মান করছে ইংল্যান্ডের রাজা, যে তার মেলেভোলেন্স অফ ফর্চুন মানে তার দুর্ভাগ্য যেন তার থেকে মানে তাকে কোনোভাবেই এফেক্ট করতে পারেনি, হ্যাজ নাথিং টেক্স ফ্রম হিজ হাই রেসপেক্ট, তার যে রেসপেক্ট সেই রেসপেক্ট মানে যথাযথই রয়েছে, সেখান থেকে দুর্ভাগ্য কোনোভাবেই এফেক্ট করে না তাকে। তো দিদা ম্যাকডেভ ইজ গন, তো সেখানেই গেছে ম্যাকডেভ টু প্রে দ্য হোলি কিং, রাজার কাছে প্রার্থনা করতে, আপন হিজ এড টু ওয়েক নর্দাম্বারল্যান্ড অ্যান্ড ওয়ার লাইক সিওয়ার্ড, মানে নর্দাম্বারল্যান্ড আর সিওয়ার্ডের মানে যে যোদ্ধা আছে, যোদ্ধা সিওয়ার্ড, তাদের সঙ্গে একত্রে সবাই মিলে একটা যৌথ করতে, অ্যান্ড দ্যাট বাই দ্য হেল্প অফ দিস, এবং তাদের সবাইকার সাহায্য নিয়ে, উইথ হিম অ্যাভব টু র্যাটিফাই দ্য ওয়ার্ক, উই মে এগেন গিভেন টু আওয়ার টেবলস মিট, স্লিপ টু আওয়ার নাইটস, ফ্রি ফ্রম আওয়ার ফিস্টস অ্যান্ড ব্যাঙ্কুয়েটস, ব্লাডি নাইভস, ডু ফেথফুল হোমেজ অ্যান্ড রিসিভ ফ্রি অনার্স। তো তার সে এগুলো করছে কারণ যাতে করে আমরা আমাদের টেবিলে মাংস পাই, রাতে ঘুমোতে পারি, ফিস্ট করতে পারি অ্যান্ড ব্যাঙ্কোয়েস্টস করতে পারি, ওই ব্লাডি নাইভস যুদ্ধফুদ্ধর বদলে, ডু ফেথফুল হোমেজ অ্যান্ড রিসিভ ফ্রি অনার্স, রাজার প্রতি আমরা আমাদের সম্মান প্রদর্শন করতে পারি এবং পরিবর্তে আমরা আমাদের সম্মান পেতে পারি, অল হুইচ উই পাইন ফর নাও, এবং যে সমস্ত কিছুর জন্য আমরা এখন এ করছি, পাইন করছি মানে আর কি এ করছি আর কি আশা করছি, আশা রাখছি, অ্যান্ড দিস রিপোর্ট হ্যাথ সো এক্সাসপেরেট দ্য কিং দ্যাট হি প্রিপেয়ার্স ফর সাম অ্যাটেম্পট অফ ওয়ার, মানে এই রিপোর্টটা এই যে ম্যাকডাফের যে এই কর্মকাণ্ড কীর্তিকলাপ ইংল্যান্ডে গিয়ে জোট তৈরি করছে সেটা রাজাকে খুবই ক্রুদ্ধ করেছে, মানে রাজা তো রীতিমতো রেগে গেছেন এবং তিনি অ্যাটেম্পট অফ ওয়ার ওয়ার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, ম্যাকবেথ এখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এরকমটা এটা আলোচনা করছে। তো লেনক্স বলছে, সেন্ট হি টু ম্যাকডাফ, সে কি ম্যাকডাফকে কোনো এ পাঠিয়েছে, খবর সংবাদ পাঠিয়েছে? লর্ড বলছে, হি ডিড, হ্যাঁ সে তো খবর পাঠিয়েছিল, অ্যান্ড উইথ অ্যান অ্যাবসোলিউট, স্যার নট আই, এবং ম্যাকডাফ জানিয়ে দিয়েছে যে স্যার নট আই, যে না আমি ফিরে যাব না। দ্য ক্লাউডি মেসেঞ্জার টার্নস মি হিজ ব্যাক অ্যান্ড হামস অ্যাজ হু শুড সে, মানে তখন সেই মেসেঞ্জারটা তার দিকে পিছন করে এবং বলে যে ইউ উইল রাজ দ্য টাইম দ্যাট ক্লগস মি উইথ দিস আনসার, যে তুমি এই সময়টাকে রিপেন্ট করবে, দুঃখ প্রকাশ করবে এই সময়টার জন্য যে তুমি আমাকে এইরকম একটা উত্তর দিয়েছিলে, মানে আমি রাজার তরফ থেকে তোমার কাছে সংবাদ নিয়ে এসেছি, তুমি বলছো না, ইগনোর করে দিচ্ছ। ম্যাকডাফকে ফিরে আসবার জন্য মেসেঞ্জার পাঠিয়েছে, মেসেঞ্জারকে বলছে না আমি যাবো না, স্যার নট আই, নো আমি যাবো না, তো ওই জন্য বলছে তুমি এই টাইমটাকে দুঃখ প্রকাশ করবে এই সময়টার জন্য যে তুমি আজ ইগনোর করলে রাজাকে এবং আমাকে। তো লেনক্স বলছে, অ্যান্ড দ্যাট ওয়েল মাইট অ্যাডভাইজ হিম টু আ কজন, ওয়েল তাহলে এটা ম্যাকডাফকে একটা শিক্ষা দেবে, টু হোল্ড হোয়াট ডিস্ট্যান্স হিজ উইজডম ক্যান প্রোভাইড, যে সে নিশ্চয়ই এবারে আমাদের স্কটল্যান্ড থেকে দূরে থাকবে। সাম হোলি অ্যাঞ্জেল ফ্লাই টু দি কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড আনফোল্ড হিজ মেসেজ আর হি কাম, তো কিছু হোলি মেসেঞ্জারদের নিশ্চয়ই ইংল্যান্ডে উড়ে যাওয়া উচিত এবং ম্যাকডাফকে বোঝানো উচিত যে যাতে সে ইংল্যান্ডে ফিরে স্কটল্যান্ডে ফিরে আসে, দ্যাট আ সুইফট ব্লেসিংস মে সুন রিটার্ন টু দিস আওয়ার সাফারিং কান্ট্রি, ইয়া যাতে সে ওখান থেকে এখানে ফিরে আসে ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে আন্ডার হ্যান্ড অ্যাকিউরসড লর্ড, আই উইল সে, তো হ্যান্ড অ্যাকিউরসড। ওকে, সো সাম হোলি অ্যাঞ্জেল ফ্লাই টু দি কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড আনফোল্ড হিজ মেসেজ আর হি কাম,
দ্যাট আ সুইফট ব্লেজিং মে সুন রিটার্ন, তো বলছে যে কিছু হোলি মেসেঞ্জারদের ইংল্যান্ডে উড়ে যাওয়া উচিত এবং আনফোল্ড করা উচিত সেই সমস্ত মেসেজগুলোকে যাতে সে এখানে চলে আসে। দ্যাট হি সুইফট ব্লেসিং মে সুন রিটার্নস টু দিস আওয়ার সাফারিং কান্ট্রি, মানে যাতে করে সে আমাদের এই সাফারিং কান্ট্রিতে, আমরা যে আমাদের স্কটল্যান্ড যে এখন সাফার করছে সেই সাফারিং কান্ট্রিতে সুইফট ব্লেসিং আনতে পারে খুব তাড়াতাড়ি, সময়টাকে ঠিক করতে পারে ম্যাকডাফ এসে। তার জন্য কিছু ওই মেসেঞ্জারদের ইংল্যান্ডে উড়ে যাওয়া উচিত। আন্ডার আ হ্যান্ড অ্যাকার্ডস্ট, মানে একজন অভিশপ্ত রাজার অধীনে আমরা যেরকম এখন একটা সাফার করছি স্কটল্যান্ডে, ম্যাকডাফ এসে যেন সেটা ঠিক করতে পারে। লর্ড বলছে আই উইল সেন্ড মাই প্রেয়ার্স উইথ হিম, আমিও তোমার মানে আমার প্রার্থনা তোমার সাথে পাঠাচ্ছি, তার সাথে পাঠাচ্ছি। মানে ম্যাকডাফ যেহেতু একটা নোবেল ম্যান, তাই এরা এখন এক্সপেক্ট করছে যে আমাদের স্কটল্যান্ডের এরকম পরিস্থিতিতে যেন ম্যাকডাফ আসে আর নিজেকে ইংল্যান্ডে না রেখে দিয়ে স্কটল্যান্ডে আসে এবং স্কটল্যান্ডের পরিস্থিতিটা ঠিক করতে যাতে উদ্যোগী হয়, সেরকম এক্সপেক্ট করছে বলে একজন বেরিয়ে গেল সবাই। অ্যাক্ট থ্রি সিন 6 শেষ, অ্যাক্ট 3ও এখানেই শেষ।